হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো দাবেলি। চলুন দেখে নিই এই দাবেলি আমি কেমন বানাচ্ছি। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আজকে রেসিপি। এইখানে দেখুন আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দাবেলি মশলা। মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, নাহলে মশলাটা পুড়ে যাবে সেই কারণে। দিয়ে মশলাটাকে কষে নেব একটু। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি 1 কাপের মতো নিয়েছি, সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আলুটাকে দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, পানিটা দিয়ে সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়েছি লেবুর রস 1 চামচের মতন। লেবুর রসটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আলুর পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা জায়গার মধ্যে আলুর পুরটা নিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে সমান করে বিছিয়ে নিচ্ছি, দেখুন এভাবে করে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখুন। এরপর দিয়ে দিচ্ছি কিছু বেদানার দানা। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি মশলা বাদাম। এরপর দেখুন এখানে আমি 2টো পাও নিয়েছি, পাগুলো আমি এক সাইড দিয়ে কেটে নেব। দেখুন এক সাইডটা আমি কাটছি, পুরোটা কাটলে হবে না, এক সাইডটাই কাটতে হবে, দেখুন এরকম ভাবে। এরপর দিয়ে দিচ্ছি চিলি গার্লিক সস। চিলি গার্লিক সসটা দিয়ে এরকম ভেতরে লাগিয়ে নিতে হবে সসটা। দেখুন হয়ে গেছে সস লাগানো। এরপরে আলুর পুরটা দিয়ে দেবো এর মধ্যে, চামচ নিয়ে 2 চামচের মতো পুরটা ভেতরে ভরে দেবো এভাবে, দেখুন। এখানে দেখুন এটা হয়ে গেছে, এই একই ভাবে আমি ওই পাউটা বানিয়ে নেব।
এখানে দেখুন হয়ে গেছে। এবারে ব্রেডগুলোকে সেকে নিতে হবে। সেই জন্য আমি একটা সসপ্যানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি একটা করে দাবেলি। এক সাইডটা হয়ে গেলে আমি উল্টে দেব, এক সাইডটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এখানে দেখুন এটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপর দেখুন এখানে আমি সেও নিয়েছি, একদম সরু সরু যে ভুজিয়াগুলো হয় সেগুলো নিয়েছি, একটু লাগিয়ে নিচ্ছি দেখুন এইভাবে করে, যাতে দেখতে সুন্দর লাগে সেই কারণে। একটু ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি, দেখুন ভুজিয়াগুলো তো রেডি হয়ে গেল, গরম গরম দাবেলি। আর আপনার বাড়িতে অবশ্যই বানাবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।